আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের দশম পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে দশ নম্বর পর্বে যথারীতি মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার একশো একাশি থেকে দুইশো পর্যন্ত তো কালক্ষেপণ না করে চলুন শুরু করি একশো একাশি নম্বর প্রশ্ন ঢাকা যাত্রাবাড়ি থেকে লিখেছিলেন মুমিনুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া মসজিদে ঢুকলে কি গোনা হবে এই প্রশ্নের উত্তর হলো অজু ছাড়া মসজিদে অবস্থান করা কিংবা মসজিদে ঢুকলে গোনা হবে না তবে মসজিদ যেহেতু সর্বাক্ষণিক এবাদতের একটি স্থান এজন্য অবশ্যই আমাদেরকে এবাদতের নিয়েতে কাফের নিয়েতে অজু অবস্থায় ঢুকাটাই উত্তম উচিত তবে অজু ছাড়া যদি কেউ কোনো প্রয়োজনে ঢুকে পড়ে এতে গোনা হবে না এরপর একশো বিরাশি নম্বর প্রশ্ন কাতার থেকে লিখেছিলেন মোহাম্মদ আব্দুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন গায়রে মাহরামের সাথে ভিডিও কলে কথা বললে কি গুণা হবে তিনি জানতে চেয়েছেন গায়রে মাহরাম অর্থাৎ যাদের সাথে পর্দা করা ফরজ এমন ব্যক্তিদের সাথে ভিডিও কলে কথা বললে কি গুণা হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ গোনা হবে আপনি সরাসরি তার সামনে দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকিয়ে যেমন কথা বললে গোনা হবে ঠিক তেমনিভাবে আপনি ভিডিও কলে যদি তাকে দেখে দেখে আপনাকে সে দেখে তাহলে সে মানে এরকম কনভার্সেশনে আপনারও গুণা হবে তারও গুণা হবে অর্থাৎ গায়রে মাহরামের দিকে সরাসরি যেমন তাকানো যাবে না মোবাইলে ভিডিও কলের মাধ্যমেও তাকানো যাবে না তবে প্রয়োজনের ক্ষেত্রে অডিও কলে কথা বলা যাবে এরপর একশো তেরাশি নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন নওশিন আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন মেয়েদের মুখে দুই একটা দাড়ি গজালে সেটা কি কাটা যাবে এ প্রশ্নের উত্তর হল মেয়েদের মুখে অনেক সময় ছেলেদের মতো দুই একটা দাড়ি গজিয়ে যেতে পারে এটা যে কোনো কারণে গজাতে পারে তো মেয়েদের মুখে দাড়ি থাকা ছেলেদের মতো এটা দেখতে সুন্দর লাগে না আল্লাহ রব্বুল আলমী নারীদেরকে সৃষ্টি করেছেন তাদের মুখে দাড়ি বিহীন অর্থাৎ তাদের মুখে কোনো দাড়ি থাকবে না এটাই তাদের সৌন্দর্য তো যদি কোনো কারণে দু একটা দাড়ি কারো মুখে গজিয়ে যায় এটা উঠিয়ে ফেললে বা কেটে ফেললে গোনা হবে না মেয়েদের ক্ষেত্রে এরপর একশো চুরাশি নম্বর প্রশ্ন ঢাকার কাফরুল থেকে লিখেছিলেন তানবির আহমেদ তিনি প্রশ্ন লিখেছিলেন মহিলারা পাশ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো মসজিদে যদি মহিলাদের জন্য নামাজের আলাদা স্থান থাকে ব্যবস্থা থাকে তাহলে সে পাশ নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নেই তবে মহিলাদের মসজিদের চেয়ে ঘরে নামাজ পড়াটাই উত্তম তবে যদি বাসার কাছে মসজিদ হয় আর মসজিদে সেরকম পরিবেশ থাকে মহিলাদের যাতায়াতের জন্য নামাজ পড়ার জন্য তাহলে সেখানে পাশক্ত নামাজ পড়তে পারবে জমা পড়তে পারবে তারাবি পড়তে পারবে কোনো সমস্যা নেই এরপর একশো পঁচাশি নম্বর প্রশ্ন ঢাকার গুলশান থেকে লিখেছিলেন তাহমিনা তিনি প্রশ্ন লিখেছিলেন মেয়েদের পিরিয়ড চলাকালীন বা অজু ছাড়া শেষ করা যাবে কি না মেয়েদের পিরিয়ড চলাকালীন অবস্থায় অথবা অজু ছাড়া সেচদা করা যাবে কি না এ প্রশ্নের উত্তর হলো যাবে না অজু ছাড়া অথবা অপবিত্র অবস্থায় আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে মাথা নত করা বা সেচদা করা এটা উচিত নয় এটা যাবে না অবশ্যই আমরা যখন সেচ করব। সেটা তেলাওয়াতে সেজদা হোক অথবা নামাজের সেজদা হোক যে কোনো সেজদা হোক আমরা অবশ্যই অজু করে নিতে হবে বা অপবিত্র অবস্থায় সেজদা করা যাবে না এরপর একশো ছিয়াশি নম্বর প্রশ্ন ঢাকার গুলশান থেকে লিখেছিলেন তাহমিনা তিনি প্রশ্ন লিখেছিলেন জুমার দিন মেয়েরা জোহরের নামাজ কখন পড়বে জুমার দিন মেয়েরা জোহরের নামাজ পড়বে যদি বাড়িতে বসে পড়ে তো ওক্ত হওয়ার সাথে সাথে বা আজান দেওয়ার সাথে সাথে আদায় করতে পারে জমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয় অথবা যখন ওক্ত হয়ে যায় তখনই পড়তে পারবে আগে মসজিদে জমা পড়া হবে তারপর মহিলারা ঘরে পড়বে এরকম কোনো নিয়ম নেই মসজিদে জমা চলাকালীন মহিলারা ঘরে নামাজ পড়তে পারে অথবা মসজিদে নামাজের আগেও মহিলারা ঘরে নামাজ পড়তে পারে পরেও পড়তে পারে কোনো সমস্যা নেই এরপর একশো সাতাশি নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন তানিসা তিনি প্রশ্ন লিখেছিলেন ফরজ সালাতের পর যেসব দোয়া বা জিকির করতে হয় সুন্নত নামাজের পরে কি কি দোয়া জিকির করতে হয় এই প্রশ্নের উত্তর হলো ফরজ নামাজের পরে যে সমস্ত নির্দিষ্ট দোয়া বা তাজবিহ জিকির করতে হয় প্রত্যেক সুন্নত নামাজের পরে সেগুলো করতে হয় না এরপর একশো অষ্টআশি নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন ফারিহা সুলতানা তিনি প্রশ্ন লিখেছিলেন বিধর্মীদের ধর্মীয় উৎসব উপলক্ষে মার্কেটে যে ডিসকাউন্ট দেওয়া হয় তখন কি কেনাকাটা করা যাবে এ প্রশ্নের উত্তর হলো যাবে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পণ্যের উপরে যে কোনো উৎসব উপলক্ষে হতে পারে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন এখানে কোনো বাধা নিষেধ নেই এরপর একশো উননব্বই নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন মোহাম্মদ ইউসুফ তিনি প্রশ্ন লিখেছিলেন কাজা নামাজ কি যে কোনো সময় আদায় করা যাবে প্রশ্ন উত্তর হলো যে হ্যাঁ অবশ্যই কাজা নামাজ যে কোনো সময় আদায় করা যাবে কোনো কারণে ঘুমের কারণে অথবা সফরের কারণে যে কোনো কারণে যদি অক্তমতো নামাজ পড়তে না পারেন যখনই সুযোগ হবে তখনই পড়ে ফেলতে হবে যখনই ঘুম ভাঙবে তখন নামাজ পড়ে ফেলতে হবে এটা কোন সময় সেটা দেখা যাবে না কাজা নামাজের জন্য কোনো ওয়াক্ত নেই যে কোনো ওয়াক্তে আগে কাজা নামাজ আদায় করে নিতে হবে এরপর একশো নব্বই নম্বর প্রশ্ন নবাবগঞ্জ দিনাজপুর থেকে লিখেছিলেন শহীদ মিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন মসজিদের মাজ্জিন সুরাকেরাজ সঠিকভাবে জানে না কিন্তু ওই ময়াজ্জিনের পিছনে আমরা জামাতে নামাজ পড়ি সেই নামাজ কি সঠিক হবে এই প্রশ্নের উত্তর হলো ওই ময়াজ্জিনের চেয়ে মুসল্লিরা যদি আরও ভালো করে খুশা কেরাত জানে তাহলে সেই মহাজিনকে ইমামতের জায়গায় না দাঁড় করিয়ে যে ভালো করে কেরাত পড়তে পারে তাকে দাঁড় করানো উচিত তুলনামূলকভাবে সেই মহাজের চাইতে কেউ ভালো পড়তে পারে না সেক্ষেত্রে তো মহাজিনকেই দাঁড় করাতে হবে তবে এরকম মহাজ্জিন রাখা উচিত নয় যে ঠিক ঠিকমতো পড়তে পারে না তাকে ইমামতির মুসল্লায় দাঁড় করানোটা উচিত নয় তবে একান্ত বাধ্য হয়ে যদি দাঁড় হয় সেক্ষেত্রে নামাজ হবে তবে কেরাত ভালো করে শুদ্ধ করে পড়তে পারে এমন ব্যক্তিকে ইমামতির মোসল্লায় দাঁড় করাতে হবে সেই মাজ্জিন হোক আর মুসল্লি হোক আর মুতাওয়াল্লি হোক যেই হোক না কেন এরপর একশো নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন বাঁধন তিনি প্রশ্ন লিখেছিলেন ভুরু তোলা কি হারাম ভুরু ভুরু উঠিয়ে ফেলা প্লাক করা এগুলো হারাম কিনা এই প্রশ্ন উত্তর হলো জি হারাম ভুরু তোলা ভুরু সাইজ করা এগুলো জায়েজ নেই এরপর একশো বিরানব্বই নম্বর প্রশ্ন নাটোর থেকে লিখেছিলেন ফাতেমা ফারহানা তিনি প্রশ্ন লিখেছিলেন বয়স্ক লোক বা কাজ করতে পারে না এমন কোনো লোক ব্যাংকের ফিক্সড ডিপোজিটের টাকার ইন্টারেস্ট নিতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট আসে সেটা তো সুদ আর সুদ খাওয়া সব ব্যক্তিদের জন্যই হারাম যে ব্যক্তির নামে ব্যাংকের টাকা আছে সেই ব্যক্তি যে ইন্টারেস্টটা নিচ্ছে সেটা তার জন্য অবশ্যই হারাম এই টাকাটা সে নিজে ভোগ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে পরিষ্কারভাবে বলে দিয়েছেন আহল্লাই রমার রিবা আমি সুদকে হারাম করে দিয়েছি ব্যবসাকে হালাল করে দিয়েছি তো যে টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে সেই টাকাটা যদি কোনো ব্যবসায়িক পদ্ধতিতে লাগানো যেত তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকতো না সেখানে লাভের অংশ অনেক সময় বেশি হয়ে যেত অনেক সময় কম হতো তবে এটা হালাল ছিল তবে ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা নেওয়া হচ্ছে এটা হালাল নয় এরপর একশো তিরানব্বই নম্বর প্রশ্ন রংপুর থেকে লিখেছিলেন মাসুমা তিনি প্রশ্ন লিখেছিলেন রিলেশন বা প্রেম করে বিয়ে করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো রিলেশন করা বা প্রেম করা ইসলামে জায়েজ নেই বিবাহের পূর্বে বিবাহ বহির্ভূত অবৈধ রিলেশন এটা জায়েজ নেই যে নামে আপনি ডাকেন না কেন এটা অবৈধ এবং হারাম কাজ এরপর একশো চুরানব্বই নম্বর প্রশ্ন জয়পুরহাট থেকে লিখেছিলেন মিস সুরাইয়া তিনি প্রশ্ন লিখেছিলেন অজু করার পরে আয়নাতে চেহারা দেখলে কি অজু নষ্ট হবে এই প্রশ্নের উত্তর হলো অজু নষ্ট হবে না অজুর পরে আয়নায় মুখ দেখলে চেহারা দেখলে অজু নষ্ট হয় না এরপর একশো পঁচানব্বই নম্বর প্রশ্ন ঢাকার কমলাপুর থেকে লিখেছিলেন মোহাম্মদ হুজাইফা তিনি প্রশ্ন লিখেছিলেন জামাতে নামাজ পড়ার সময় ফাতিহা পড়তে হবে নাকি পড়তে হবে না কোনটা সঠিক জামাতে নামাজ পড়ার সময় ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম যখন জোরে জোরে সুরা ফাতেহা পড়তেছে আপনি শুনতেছেন তখন না পড়ে এটা মনোযোগ দিয়ে শোনা উচিত এবং যখন ইমাম জোরে পড়তেছে না জোহরের নামাজে আসরের নামাজে এশার তৃতীয় চতুর্থ রাখাতে তখন আপনি আপনার মতো করে জিব্বা নাড়িয়ে সুরা ফাতেহা পড়তে পারেন এরপর একশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আশুলিয়া সাভার থেকে লিখেছিলেন তাসলিমা তিনি প্রশ্ন লিখেছিলেন তাহাজ্জুদ নামাজে তিনবার কুলহু ও একবার আয়তল কুরসি দিয়ে নামাজ পড়লে কি হবে এই প্রশ্ন উত্তর হলো তাহাজ্জুদ নামাজে তিনবার কুলহু পড়া বা একবার আইতাল কুরসি পড়া এটা তাহাজ্জুদের নিয়ম নয় আপনি চাইলে পড়তে পারেন আপনার নামাজ হবে তবে এইভাবেই যে পড়তে হবে এটা কিন্তু তাহাজ্জুদের নিয়ম নয় আপনি চাইলে একবার কুলহু পড়তে পারেন চাইলে দুইবারও পড়তে পারেন চাইলে একাধিকবার একশোরা বারবার পড়তে পারেন আয়তল কুর্সি পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে তিনবার কুলহু পড়া একবার আয়তল কুর্সি পড়া এটা তাহাজ্জুদের মূল নিয়ম নয় তবে এরকম পড়লেন যে নামাজ হবে কিনা না এ উত্তর হলো নামাজ হবে এরপর একশো সাতানব্বই নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন আরাফাত হোসাইন তিনি প্রশ্ন লিখেছিলেন দরবারে মান্যত করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল মাননত করতে হয় আল্লাহর নামে শুধুমাত্র আল্লাহর নামে মান্যত করতে হয় এবং যেটা মান্যত করা হয় সে জিনিসটা শুধুমাত্র অসহায় হত এতিম মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াই দিতে হয় তাদের মাঝে বন্টন করে দিতে হয় এটা হলো মান্যতের পদ্ধতি যদি করা হয় আসলে মান্যত করাটা এটা খুব ভালো কাজ নয় তবে যদি কেউ করে ফেলে তাহলে শুধুমাত্র আল্লাহর নামে মান্নত করতে হয় এছাড়া কোনো স্থানে দরবারে করাটা উচিত নয় এরপর একশো আটানব্বই নম্বর প্রশ্ন কিশোরগঞ্জ থেকে লিখেছিলেন রোমান তিনি প্রশ্ন লিখেছিলেন কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাওয়া কি হালাল প্রশ্নের উত্তর হলো পেঁয়াজ রসুন খাওয়া হালাল তবে এবাদতের আগে কোনো এবাদত করতে গেলে কোরআন তেলাওয়াত করতে গেলে নামাজ পড়তে গেলে তার পূর্বে কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ এগুলো খাওয়া মাকরু বা উচিত নয় অনুত্তম কাজ এটা ছেড়ে দেওয়া উচিত তবে তরকারির মধ্যে খাবারের মধ্যে রসুন পেঁয়াজ দিলে কোনো অসুবিধা নেই তবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এভাবে কাঁচা খাওয়াটা উচিত নয় এটাকে শরিয়ার পরিভাষায় মাকরু বলা হয় অনুত্তম অনুচিত বলা হয় এরপর একশো নিরানব্বই নম্বর প্রশ্ন ঠাকুরগাঁও থেকে লিখেছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি প্রশ্ন লিখেছিলেন সফরে থাকলে নামাজ কোন ওয়াক্তে কত রাকাত পড়তে হবে এই প্রশ্নের উত্তর হল কসরের নামাজ কোন ওয়াক্তে কত রাকাত তা হলো ফজরের নামাজ দুই রাকাতের জায়গায় দুরাকাত পড়তে হবে জোহরের ফরজনামাজ চার রাকাতের জায়গায় দুরাকাত পড়তে হবে আসরের নামাজ চার রাকাতের জায়গায় দুরাকাত পড়তে হবে মাগরিবের ফরজ নামাজ তিন ডাকাতের জায়গায় তিন ডাকাতই পড়তে হবে এবং এশার ফরজ নামাজ চার ডাকাতের জায়গায় পড়তে হবে এটা হলো কসর করার নিয়ম এরপর দুইশো নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন শামসুন নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন এশার নামাজের পরে বেতের নামাজ পড়ে ফেললে আবার তাহাজুদের পরে কি বেতের পড়তে হবে এই প্রশ্নের উত্তর হলো রাতে যদি আপনি বেতের একবার পড়ে ফেলেন দ্বিতীয়বার আর পড়তে হবে না ঘুমানোর পূর্বে যদি আপনি বেতের পড়ে ফেলেন এসার পরে তো আপনি শেষটাতে তাহাজ্জুদের নামাজের পরে আর বেতের পড়তে হবে না তবে উত্তম এবং সুন্নাত পদ্ধতি হলো যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন তাহলে তাহাজুদের পরে বেতের পড়াটাই সুন্নত আল্লাহর নবী সাল্লাহ আলি ফসলাম তাহাজুদের পরেই বেতের পড়তেন তো আমরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে থাকি আমরা বেতের নামাজটা শেষ রাতে তাহাজুদের পরেই পড়ার চেষ্টা করবো